বন্ধু একটা লাস্ট কোয়েশ্চেন, আপনি বলছেন যে আপনি আপনার বোর্ড আপনারা চান আমাদের যে ক্রিকেটাররা কন্ট্রিবিউট করেছে তারা যেন মাঠ থেকে রিটায়ারটা করে, ইন টি টোয়েন্টি ফর্মেট, যেহেতু আপনি এটা বলেছেন আপনি কি চান মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে রিটায়ার করুক? যদিও রিটায়ার করতেই হয় বা ওকে যদি বলে স্কোয়াডের জায়গা না দিতে পারি, ডেফিনেটলি ওকে সুযোগ তো এটা দেওয়া উচিত, মিনিমাম একটু রেসপেক্ট করা উচিত। কারণ মাহমুদুল্লাহ রিয়াদের অবলাদ আমরা তো কেউ খাটো করে দেওয়ার কোনো সুযোগ নেই, বহু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে, এবং সেই জন্য আমি মুশফিকও মুশফিক রিটায়ার করেছে আমাদের তো খারাপ লাগে, কারণ মুশফিক তো আমাদের বেস্ট ব্যাটসম্যান হিসেবে আমি লাস্ট দিন পর্যন্ত বলে যাচ্ছি, আমি মনে করি আমাদের বেস্ট ব্যাটসম্যান হয়েছে। এক একটা ফর্মেটে একজন এক এক সময় হয় না, টিম কম্বিনেশনের জন্য হয় না, সেটাই তো ডিফারেন্ট ফিউচার চিন্তা করলে হয়তো অনেকে চিন্তা করবে যাতে সামনে আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে দুই বছর পরে হয়তো অনেককে পাবো না, এইভাবে তৈরি করতে চাচ্ছে কাউকে, সেটাই তো ডিফারেন্ট কাজে এটা এখন বলা মুশকিল। তবে ডেফিনেটলি আমি মনে করি যারা নিজেরা নিজেরা ডিক্লেয়ার করে না করে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমাদেরকে কোনো সুযোগ দেয়, আমরা তাদেরকে রেসপেক্টফুলি তাদেরকে তারা বিদায় নিই যে কোনো ফর্মেট থেকে সেটা আমরা চাই, এবং এটার জন্য আমরা চেষ্টা করবো তাকে সেই সুযোগ দেওয়া।